जुहार नुआखे एक्सप्रेस संगे मुई बेणु बुलेटिन के आगे बढ़ामा हेले तार आगनु नजर पकामा हेडलाइंस उपरे। पदमपुर उपनिर्वाचन लागिरे बाजला बिगुल। डिसेंबर 5 ने मतदान, नवंबर 10 ने बाहरिबा विज्ञप्ति, नवंबर 17 नामांकन दाखल शेष तारीख, डिसेंबर 5 ने भोटिंग, 8 ने रिजल्ट, तारीख घोषणा कले निर्वाचन कमिशनर। ভাঙ্গবাকে বসলান মহানদীর আনিকট জহদিনু লাগি রয়েছে মরামতির অভাব, কমি যাচ্ছে পায়ে লুকে হচ্ছেন হইরান, নজর নাই দেওয়া জলসেচন বিভাগ, আগে সরবাছি জহ সমস্যার সম্মুখীন হবার আশঙ্কা। গরিবঙ্কর আবাস যোজনা বাটবণা, থিলা বালাঙ্কু মিলুছে নাইথিলাঙ্কু নাইন, ভঙ্গা দদরা ঘরে কটুছে লোকঙ্কর দিন, ঠকি চালিছন প্রশাসনিক অধিকারী আর নির্বাচিত প্রতিনিধি, লোকঙ্কর প্রশ্ন আর কেতিদিন গলে মিলবা ঘর। চার মাস হল নিখোঁজ ছাত্রঙ্কর না মিলবা পত্তা, ভুবনেশ্বরকে পড়বাকে আসি হইলে গায়েব, পিলাকে ঝুড়ি ঝুড়ি ভাঙ্গি গলান পরিবার, তুটুছে পুলিশ উপরে তদন্ত, উচ্চস্তরীয় তদন্ত দাবি কলে পরিবার লোক। সমলেশ্বরী মন্দির নু কেদারনাথকে বাইক যাত্রা, 21 দিন যাত্রা করে গলে 5000 কিলোমিটার, কেদারনাথ সাগে বদ্রীনাথ গঙ্গোত্রী টুমারনাথকর কলে দর্শন, চেয়ারাড়ু আসলা শুভেচ্ছার সুয়। দেখমা পুরা খবর। পদমপুর উপনির্বাচন লাগির বাজলা বিগুল। ডিসেম্বর 5 নে উপনির্বাচন লাগির হেবা ভোট, এতির লাগির নভেম্বর 10 নে বিজ্ঞপ্তি বাহারিবা, নভেম্বর 17 সুদ্ধা নামাঙ্কন পত্র দাখল করা যিবা, নভেম্বর 18 নে প্রার্থীপত্র যাঞ্চ আর নভেম্বর 21 সুদ্ধা প্রার্থীপত্র প্রত্যাহার হেবা, ডিসেম্বর 8 নে ভোট গণতি আর ডিসেম্বর 10 সুদ্ধা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া, এনে ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। পদমপুর বিজেডি বিধায়ক বিজয় রঞ্জন বৈরাঙ্কর মরণোত্তর খালি পড়িছে পদমপুর আসন, সেড়ে পদমপুর উপনির্বাচন লাগির ঘোষণা পরে প্রতিক্রিয়া রকিছে বিজেডি বিজেপি আর কংগ্রেস। ডিসেম্বর 5 তারিখ দিন পদমপুর উপনির্বাচন তারিখ ঘোষণা হয়ে সারিছে, ভারতীয় জনতা পার্টি পুরা প্রস্তুত হয়ে অছি নির্বাচন উপনির্বাচন লড়িবা পাই। ভারতীয় জনতা পার্টির কি প্রার্থী হবে কেন্দ্রীয় টিম নিষ্পত্তি নেব, এবং ভারতীয় জনতা পার্টির যে বি প্রার্থী হবে নিশ্চিত রূপে উপনির্বাচনে তার বিজয় হব, এবং বিজু জনতা দল সহ ভারতীয় জনতা পার্টির এই উপনির্বাচনে টক্কর হব না। এই পদ্মপুরের বিজু জনতা দল সহ এ অঞ্চল জনসাধারণ ভোটরক টক্কর হব। চাষী মানে অসন্তোষ অছন্তি এ সরকার উপরে, প্রধানমন্ত্রী ফসল বিমা টঙ্কা পাই লম্বা সময় আন্দোলন কলে, বিজু জনতা দলর নেতা মানে বিধানসভার প্রসঙ্গ উঠাইলে না, কে সহানুভূতি দেলে না, বরং চাষী আন্দোলন কলা তার তার বিরোধ করা যাই এমনে বি জেলাপাল অফিসে আন্দোলন কলে। এটি ভয়ঙ্কর মরুড়ি পড়া 2021 সবসিডি টঙ্কাটি বি মরুড়ি ঘোষণা হলানি, টঙ্কাটি সবসিডি ওড়িশার নবীন বাবুঙ্ সরকার দেলা না, চাষী অসন্তোষ অছন্তি। সোহেলা সমাবেশে মুখ্যমন্ত্রী 100 টঙ্কা বোনস গোটে কুইন্টাল ধান বিক্রি হলে দেবা কথা কইতিলে, সরকার বোনস দেলা না। কালিয়া যোজনার চাষী পয়সা দৌনি সব চাষী, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি নাম তালিকা। আমি তো আগর সেই প্রস্তুত লু, আমি আশা করু যে গোটে পাখাপাখি ডেট ধামনগর সহ গোটে পাখাপাখি ডেট পদমপুর হব বলে, যা হোক নির্বাচন কমিশন সে বাবদে নিষ্পতি নেই 5 তারিখ ঘোষণা করে সারি, এবং সেইপাই দল সম্পূর্ণ রূপে প্রস্তুত অছি। গতথর আমার প্রার্থী প্রদীপ পুরোহিত বহু কম ভোটে হারিলে, এবং এথর যে স্থিতি অছি সেটি বিজয়রঞ্জন সিং বরিয়াঙ্কর দেহান্ত পরে যে স্থিতি সেটি অছি, লম্বা সময় ধরিকি সে অঞ্চল যেমন অবহেলিত হয়েকি অছি, যে মুখ্যমন্ত্রীঙ্কর মিছ কথা সবু মু এই অঞ্চলকু মোর করদেলি, যেমন আগুরু সেটা ওড়িশার নথলা নুয়াকিরি মুখ্যমন্ত্রী করদেলে, সে কথা শুনিবা পাই বি পদমপুর লোকে প্রস্তুত নাহান্তি, সেমানে অতীতরে বিজেপুরকু দেখিছন্তি পদমপুর লোকমানে। পদমপুরটা তো ট্রেডিশনালি বিজেডি প্রায় সময় জিতিছি, তেণু লোকঙ্কর আশীর্বাদ সেটি মিলিব এ বিষয়ে আমি নিশ্চিত। পদমপুর কংগ্রেসর
ସେଠି ଜଣେ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ଆମର ଅଛନ୍ତି ସତ୍ୟଭୂଷଣ ସାହୁ। ସେ ଅଞ୍ଚଳ ପାଇଁ ବହୁତ କାମ କରିଛନ୍ତି, ଜଳସେଚନ, ମାଇନର ଇରିଗେସନ, ଲିଫ୍ଟ ଇରିଗେସନ, ରାସ୍ତା, ସ୍କୁଲ, କଲେଜ, ଡାକ୍ତରଖାନା। ମୁଁ ଜାଣେ ନା ସେ ତାକୁ ଟିକେଟ୍ରେ ସୋନିଆ ଗାନ୍ଧୀ, ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଏବଂ ଆମର ମଲ୍ଲିକାର୍ଜୁନ ଖାର୍ଗେ ଏ ସମସ୍ତେ ଦେବେ ଟିକେଟ୍, କିନ୍ତୁ ସେ ଲୋକ तेज बाबू धन्यवाद का सूचना लगे आम संगे जोड़ीचन आम पश्चिम ओडिशा ब्यूरो चीफ सुरेन्द्र बारी तांगे ग्राउंड आम संगे जोड़ीचन आम पदमपुर प्रतिनिधि आदर्शनाथ। तेज पहला सुरेन्द्र आप पाखे जावाके चाहिए जेनता कि धामनगर उपनिर्वाचन उतरु आम समस्ते आशा करूँ कि केवे पदमपुर लगी निर्वाचन तारीख घोषणा होगा तार प्रति कह गले पूरा निर्वाचन कमिशन घोषणा कर तेज इटा कि पदमपुरवासी के प्रस्तुत अच्छा आर खास कर जेन राजनीतिक दल मैंने अच्छा इन के देखुन ए जहाँ आशा करूला आज भारतीय निर्वाचन कमिशन जे पदमपुर उपनिर्वाचन लगे तारीख तो घोषणा करछन वर्तमान देखवार के बाकी रहला जे जे पार्टी गुड़ाक अच्छे विशेषकर बीजेडी बीजेपी आउ कांग्रेस कहा के प्रार्थी करुचे। जदि आम देखमा पदमपुर निर्वाचन मंडली कथा देखमा तो स्वर्गत विजय रंजन सिंह बरिहा से पाँच थर तमें सेठ तमें विधायक भाव निर्वाचित होते दुई थर जनता दल तरफ आड़ निर्वाचित होते और तीन थर बीजेडी आड़ निर्वाचन होते जदि आम गत थर जदि आम निर्वाचन देखमा 2019 निर्वाचन देखमा तो मात्र 5734 भोट व्यवधान रे बीजेपी प्रार्थी प्रदीप पुरोहित के से पराजित करते कि इथर आम देखु ग्राउंड रे देखु जे प्रार्थी चयन के निकरी बीजेडी जे शासक दल भितर गोटे गोष्ठी कंदल एबेठू लागी रहलानो वर्तमान देखवाके बाकी रहुचे बीजेडी कहा के प्रार्थी चयन करुचे जेहेतु गोटे गोटे ट्राडिशन रही आसीचे जे भी विधायक तमने मृत्यु उतारु तांकर परिवार रो जणकु तमने प्रार्थी करुचन तो एथर तमने विजय रंजन सिंह बढ़िया परिवार प्रार्थी करबे कें जेहेतु वर्तमान जे प्रशासनिक अधिकारी वर्तमान अच्छन महेंद्र बढ़ई तांकर नाटा हेले चर्चा होचे। अन्यपटे जदि आम देखमा कांग्रेस तो प्रार्थी चयन लगे आज गोटे कमिटी किशोर पटेल अध्यक्षतार गोटे कमिटी गठन कर सारान अन्यपटे आम बीजेपी रो देखमा गोटे हिसाब से गोटे फाइनाल जना पड़ुचे जे प्रदीप पुरोहित को प्रार्थी करें कितु शेष निष्पत्ति होचे बीजेपी केन्द्रीय जो कमिटी अच्छे से मैंने ही फाइनाल करेंगे। जदि आम इश्यू उपर के जदि देखमा पदमपुर अनेक समस्या लगी रही है सुरेन्द्र सबुठ बड़ इश्यू हूँ पदमपुर लगे आम जेनता कि आगनु भी देखी थे कि जिन तले 48 घंटिया बंद पालन भी कराइला पदमपुर के जिला मान्यता दाबी ने होता तेज बड़ बड़ इश्यू अच्छे तो ये निर्वाचन ने खास कर केन केन मुद्दा उठी पारे पूरा लगुच आपके देखुन निश्चित भावे लोक तो एथर शासक दल के जवाब मांगबार लगे प्रस्तुत हो सारे जेहेतु बीजेपुर रे मुख्यमंत्री सहित जे शासक दल जे मालमाल प्रतिश्रुति से तो कार्यकारी ना विशेषकर जदि आम देखमा पदमपुर उपखंडटा हूँ गोटे दादन प्रवण उपखंड जे चारटा ब्लक अच्छे चार ही ब्लक हूँ दादन प्रवण ब्लक अच्छे तो जे काम धंदा देवार कथा से पार्बार जलसेचन सुविधा नाइन तार सागे सागे जे फसल बीमा गोटे मुख्य गोटे मुद्दा हाँ कि जाऊे विगत दिन हेल्ले चाषी मैंने आंदोलन करते अंपटे जदि देखमा पदमपुर उपखंड के गोटे जिला गठन पर दाबी करते तो शासक दल ताके केन्ता काउंटर करुचे तार तो देखवाके बाकी रोचे किंतु निश्चित भावे बीजेपुर रे जे शासक दल जे प्रतिश्रुति देते से प्रतिश्रुति पालन ना लोक मैंने देखीछन जेहेतु पड़ोसी निर्वाचन मंडली हूँ बीजेपुर तो निश्चित भाव शासक दल के लिए गोटे काठिकर पाठ हाँ के जाऊे निहाति भाव में जेनता कि बीजेपुर ने विकास कथा जेनता मुख्यमंत्री कौन से पदमपुर ने काण हाँ इटा लोक मैंने देखाके अपेक्षा करे ग्राउंड के सीधा जीवा पदमपुर के आम प्रतिनिधि आदर्शनाथ आम संगे जोड़ीचन। आदर्श जेन दिन के टाकी किए निर्वाचन तारीख घोषणा होगा ताकि निर्वाचन कमिशन घोषणा कर चारिचन तेज लोकंर काण प्रतिक्रिया अच्छे ग्राउंड ने पदमपुरवासी इ निर्वाचन जेन आसचे उपनिर्वाचन इटा के आखिने देखुचन निहाती भाव में वेणु आप देखिपे आज जनता आम इलेक्शन कमिशन द्वारा अनाउंस कराई कि डिसेंबर 5 तारीख में आम पदमपुर उपनिर्वाचन होगा आउ लोक मन भितर गोटे चार चर्चा भी इटा थी कि केवे आम पदमपुर उपनिर्वाचन हम जेनटा कि पदमपुर मैंने इतिहास मैंने पदमपुर इतिहास पहला थर हो कि पदमपुर गोटे उपनिर्वाचन हो तो आसन आम सीधा सल आम सा कि लोक मैंने अच्छे से पचरामा कि कण मैंने असुविधा कण थी कि मैंने जितेबाला पदमपुर यहाँ समस्या जाना अच्छे कि आसवार उपनिर्वाचन के पदमपुर समस्या समाधान हो पार्बा क्या क्या कह देख सर्वत विधायक विजय रंजन सिंह बढ़िया मृत्यु पर खाली पड़ा पदमपुर सीट टा
জনা হয়েছে আগামী ডিসেম্বর 5 তারিখ ভোট হবা আর 8 তারিখ কাউন্টিং হবে। নিশ্চিত ভাবে দেখুন কনস্টিটুয়েন্সি আর বিগত দিনে যে মানে ছিল পদপদবীর বিধায়ক ছিল সেমানে বিলকুল কিছু নাই করি মানে তাকর এচিভমেন্ট যদি কানা পচরামা মানে জিরো হয় আপু পদম কন্টু পরে হাতে জেলা দাবি আন্দোলন চলছে ওড়িশা সরকার দেখুন তার নিজের রিপোর্ট একসেপ্ট নাই করি করি যেটা রিপোর্টিং আধারে মরুড়ি ঘোষণা হবার কথা সে মরুড়ি ঘোষণা নাই করবার দল মরুড়ি ঘোষণা নাই করবার দ্বারা ইনপুট সবসিডি বি নাই দেবার দল কৃষক মানে কিছুদিন তলে দেখিলে আপন প্রায় পাখাপাখি 15,000 চাষি গোটে বিরাট আন্দোলন করলে গণধারণা বি চলছে 5 নম্বর দিন হল সপোর্ট অফিস সামনে এটা বহু সমস্যা আছে যেটা কি পদমপুর পাটির বহু সমস্যা আছে কাহারি শাসক দলর বিলকুল আন্তরিকতা নেন সে সব সমস্যার সমাধান করবার লাগে দাদন প্রবণ এরিয়া ইন্ডস্ট্রি নেন চির মরুড়ি প্রকৃতিতে তো কেদিন কেতে সমস্যা আছে হ্যাঁ কেন কহবে মানে আসবার উপনির্বাচন কে পদমপুর উন্নতি হয়ে পারবা কে যেন মাননীয় মুখ্যমন্ত্রী 488 কোটি টাকার যেন অনুদান কইছেন পদমপুর যে এটা হবা এটা ডেভেলপ হবা বলে তো কেন কহবে আপনার প্রতিক্রিয়া কেন হবে আমার বাহার সুশাসন পদমপুর সদস্য হিসাবে আমি কহুছে এবং স্বাধীনতা হেলা বিন্দু নিহতি বারে আদর্শ এথরার মুদা কাণ রয়েছে পদমপুর লাগে এটা হি সমকর নজর রয়েছে যেতবেলে কি যেতবেলে পদমপুর কে জেলা মান্যতার দাবি কথা উঠুছে দাদন সমস্যা কথা কোন কি চাষী সমস্যা হো এটা কে নিকরি বিরোধী মানে বি সজাগ ছন কেনতা শাসক দল কে কাউন্টার কমু বলি করি বহুত বহুত ধন্যবাদ সুরেন্দ্র আমার পশ্চিম ওড়িশা বিরোচিপ আমার সঙ্গে জুড়িলে তার সঙ্গে পদমপুর নু আদর্শ নাক সূচনা দৌলে আগে খবর দেখমা এবে গোটে ব্রেক নেমা ব্রেক উত্তর স্বাগত মরামতি অভাব লাগির ভাঙ্গবাকে বসলান সমলপুর মহানদীর পূর্ণা নিকট কেতে জায়গা নে ফাইট হয়েছে যে যাহার লাগির পান ভি ধীরে ধীরে কমি আসুছে জলদি রিতা মরামতি করানে গলে আকে সমলপুরবাসী জহ পান সমস্যার সম্মুখীন হবার আশঙ্কা রয়েছে ভাঙ্গবাকে বসলান মহানদীর আনিকট যহদিনু লাগি রয়েছে মরামতির অভাব কমি যাচ্ছে পায়ন লুকে হেউছন হইরান নজর নাই দেবা জলসেচন বিভাগ 1960 মহানদীর হাটপড়া ঠানু চারপুর তক বনা হইছিলা আনিকট মরামতির অভাব লাগি ইটা ভাঙ্গবাকে বসলান কেতে জাগানে ফাট হইছে যাহা লাগির পায়ন ভিল ধীরে ধীরে কমি আসুছে এবে আনিকটর 10 ফুট নো এতকা ভাঙ্গি যাইছে জেন্তি লাগিরি পায়ে রয়েবাটা মুশকিল হেউছে জলসেচন বিভাগ খামখিয়ালি নীতি লাগিরি এবে এন্তা হেইছে বলি কইজন সমলপুর শহরবাসী আজ্ঞা কা করমু আজ্ঞা এটা তো বহুত দিন এটা হেইছে ঘাই গুয়া সবু যেতে করুন জন সবু বল করি করবার না আজ্ঞা এটা মানে সবু করুতিলে দেখুন এটা সবু ভাঙিতেল যাউছি সরকার বুঝবার কথা জিনিসটা যেটা এই জিনিসটা তাকে ভাল হিসাবে রিপেয়ারিং টিকে করবার কথা এটা পূর্বর যে জিনিসটা অছে জিনিসটা যেটা আমার যে বাবুয়া বাপ পুরুষর যেটা এটা করি করি যেটা এটা অছি জিনিসটা সে জায়গায় আমি মানে সব পানি টিকে অটকিছে বলে সমলপুরটা বচি করি অছি আজ্ঞা ভাঙি রুচি যাইছে আর এই বর্ষটা তাহলে যে ব্রিজটা ভাঙি যাইছে আজ্ঞা এই জিনিসটা বনাই দেলে আর পানি বি রহি পারবা আর আমি টিকে টিকে মাছ যে মারুছ আজ্ঞা সে মাছ লাগি আমি টিকে চলি পারুছু আও তাহলে বর্তমান ইহাদে আমার হে জিনিসটা যদি ব্রিজটা বনে দেবে বেলে পানি বি রহি পারবা আর সমস্ত সুবিধা লাগে বি পানি রহি পারবা হীরাকুদর তলে থাই ভিল খরা দিনে সমলপুর শহর নে পান সংকট দেখা দেইতিছি সমলপুর শহরর মহানদী তলমুড়ে ব্রিজ সঙ্গে ব্যারেজ নির্মাণ দাবি হেই আসুছে সেড়ে ঘাই লাগির আনিকট উপর মুড়ে পান কমবাকে লাগিছে জলদি তার মরামতি করা নাই গলে আগকে সমলপুর শহরবাসী জহ সমস্যার সম্মুখীন হবার আশঙ্কা রয়েছে অলগাড়ে এটাকে হালকাভাবে নেইছেন সমলপুর জেলাপাল কিছু বড় সমস্যা নুয়ে সে ছোটিয়া ড্যামেজ বলে প্রতিক্রিয়া রাখিছেন জেলাপাল অনন্যা দাস দেখুন সম্বলপুর জেলা প্রশাসন
ସମ୍ବଲପୁର ସହରରେ ଆଗ ପୁରୁଣା ଯେତେବେଳେ ମ୍ୟୁନିସିପାଲିଟି ଥିଲା ଆନିକଟକେ ସବୁ ବର୍ଷ ଖର୍ଚ୍ଚା ମାସେ ମେଣ୍ଟେନାନ୍ସ ହୁଏ ତାର ରକ୍ଷଣବେକ୍ଷଣ ହୁଏ ଇ ଗଲ ବିଗତ 5-7 ବର୍ଷ ହେଇଗଲା ଯେଉଁ ଇଲେକ୍ଟେଡ଼ ବଡ଼ି ନାଇଁ ନ ସମ୍ବଲପୁର କର୍ପୋରେସନରେ ତାର ସେ ବୋଧେ ଅଫିସର ଜାଣି ନାଇଁଥିବେ କି ସମ୍ବଲପୁର ଆନିକଟ ବୋଲି କୌଣସି ଜାଗାଟେ ଅଛି ବୋଲିକରି ଆଉ ମେଣ୍ଟେନାନ୍ସ ତ ଭାବୁନ୍ ଜିରୋ ସେଥିପାଇଁ ଏ ଘାଇ ସୃଷ୍ଟି ହେଇଛେ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ତ ଆଜ୍ଞା ସମ୍ବଲପୁରର କେନ୍ସି ପ୍ରୋଜେକ୍ଟରେ ଧ୍ୟାନ ନାଇଁ ଦେବାର ସବୁ ଦେଖିବେ ପ୍ରୋଜେକ୍ଟ ମାନେ ଅଧା ପନ୍ତିଆ କରି ପକେଇଛେ ଆଉ ସମ୍ବଲପୁରବାସୀଙ୍କ ଲାଗି ଆନିକଟଟା ଥିଲା ଯେନ୍ଥିଲାଗି ଆମେ ଖରା ମାସ ହଉ ଶୀତ ମାସ ହଉ ପାଇଁ ଟିକେ ଭଲସେ ପାଇପାରୁଥିଲୁ ଆଉ ସବୁ ଜିନିଷରେ ଦେଖିଲୁ ଏଥର ଛଟ୍ ପୂଜାରେ ବି ଦେଖିଲୁ ଆନିକଟରେ ଭାଙ୍ଗି ଯାଇଛେ ବୋଲି ଲୋକ ପାଣି ଛେକି ଛେକି କରି ଛଟ୍ ପୂଜା କରିଛନ୍ ଆମର ସେଠି ଗୋଟେ ଛୋଟିଆ ଡ୍ୟାମେଜ୍ ହେଇଥିଲା ସେଟା ୱାଟର୍ ରିସୋର୍ସେସ୍ ଏବେ ଏଷ୍ଟିମେଟ୍ କରୁଛନ୍ତି ଯେ କିନ୍ତୁ ସେଟା କିଛି ମାନେ ଚିନ୍ତାର ବିଷୟ ନୁହେଁ ଇଟ୍ ଇଜ୍ ଜଷ୍ଟ ଅ ସ୍ମଲ୍ ଡ୍ୟାମେଜ୍ ତ ୱାଟର୍ ରିସୋର୍ସେସ୍ର ଚିଫ୍ ଇଞ୍ଜିନିୟର୍ ସେଟାକୁ ଦେଖୁଛନ୍ତି ଆଉ ବହୁତ ଜଲ୍ଦି ତା'ର ଠିକ୍ କରାଯିବ ଏଇନେ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ପୁରା ଘାଇ ମାନେ ବନିଗଲାନ ଆଉ ପାଣି ଅଟକେଇ କରି ରଖି ନା ହେବାର କାହିଁ ଯାଇକି ଟିକ ପାଣିକେ ହିଁ ସମସ୍ତେ ଆଶା କରି କରି ରହିଥିସନ୍ ଆଉ ସମ୍ବଲପୁରବାସୀ ଇତାର ଉପରେ ହିଁ ନିର୍ଭର କରିଥିସନ୍ ଖାନାପିନାନୁ ଚାଷବାସନୁ ମୂଲ ନେଇକରି ସବୁ କାମରେ ହେଲେ ଇଟା ଯେନ୍ ଜଳସମ୍ପଦ ବିଭାଗର ଯେନ୍ ଖାମଖିଆଲି ଦେଖ୍ବାର୍ ଲାଗି ମିଳୁଛେ ଇତାର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ନାଇଁ ହେବାର ସେଥିଲାଗି ପୁରୁଣା ଆନିକଟ ଭାଙ୍ଗି ବସିଲାନ ସେଥିଲାଗି ଇତାର ପ୍ରତି ଦୃଷ୍ଟି ଦେବାରକେ ସମ୍ବଲପୁରବାସୀ ଅନୁରୋଧ କରୁଛନ୍ ସମ୍ବଲପୁରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ଅଜିତ କର ସାଙ୍ଗେ ସୁଭାଷ ବାରିକ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍ ଗରିବମାନଙ୍କୁ ଘର ଦେବାନେ ଫେଲ୍ ମାରିଛେ ବ୍ଲକ ପ୍ରଶାସନ ଥିଲାବାଲାଙ୍କୁ ଘର ମିଳୁଛି ଆର୍ ନାଇଥିଲା ବାଲାଙ୍କୁ ମୁଟେ ନାଇଁନ ବଛର ବଛର ଧରି ଏନ୍ତା ଅବସ୍ଥା ଲାଗି ରହିଛେ ପଞ୍ଚାୟତଠାନୁ ମୂଲ କରି ବ୍ଲକ ତକ୍ ନର୍ଦି ନର୍ଦି ହଇରାଣ ହେଉଛନ୍ ଗରିବ ଲୋକ ଆର୍ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ଆର୍ ନିର୍ବାଚିତ ପ୍ରତିନିଧି ଠକି ଚାଲିଛନ୍ ଗରିବଙ୍କର ଆବାସ ଯୋଜନା ବାଟବଣା ଥିଲା ବାଲାଙ୍କୁ ମିଳୁଛେ ନାଇଥିଲାଙ୍କୁ ନାଇଁନ ଭଙ୍ଗା ଦଦ୍ରା ଘରେ କଟୁଛେ ଲୋକଙ୍କର ଦିନ ଆର କେତେ ଦିନ ଗଲେ ମିଳିବା ଆବାସ ଘର କଲାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା ଗୁଲାମୁଣ୍ଡା ବ୍ଲକ ନେ ବାଟବଣା ହେଇଛେ ଆବାସ ଯୋଜନା ଗରିବମାନଙ୍କୁ ଘର ଦେବାନେ ଫେଲ୍ ମାରିଛେ ବ୍ଲକ ପ୍ରଶାସନ ଥିଲା ବାଲାଙ୍କୁ ଘର ମିଳୁଛେ ଆର୍ ନାଇଥିଲାଙ୍କୁ ମୁଟେ ନାଇଁନ ବଛର ବଛର ଧରି ଏନ୍ତା ଅବସ୍ଥା ଲାଗି ରହିଛେ ଭଲ କରି ଦେଖୁନ୍ ଗୁଲାମୁଣ୍ଡା ବ୍ଲକ ରେଙ୍ଗସାପାଲି ପଞ୍ଚାୟତର କର୍ମାଟ ଗାଁର ଇ ଦୃଶ୍ୟକେ ସବୁଆଡ଼େ ଦେଖିଲେ ଝାଟିମାଟି ଘର ବ୍ଲକକେ ନର୍ଦି ନର୍ଦି ଲୋକେ ହଇରାଣ ହେଉଛନ୍ ଆର୍ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ଆର୍ ନିର୍ବାଚିତ ପ୍ରତିନିଧି ଠକି ଚାଲିଛନ୍ ଭଙ୍ଗା ଧଦ୍ରା ଝାଟିମାଟି ଘରେ ଲୋକଙ୍କର ଦିନ କଟୁଛେ ହେଲେ କାହାର ବି ନଜର ନାଇଁ ପଡ଼ବା ଅଲଗା ଆଡ଼େ ପଇସା ନାଇଁ ଦେଲେ ଘର ନାଇଁ ମିଲବାର ବୋଲି ଅଭିଯୋଗ କରିଛନ୍ ଲୋକ ମାଟ ଘର ତ ଆଜ୍ଞା କେତେ ଗୁଲଗୁଲା ହେଇକରି ଚଲୁଛେ ରାଣୀ ଘର ପାନ ଗଲୁଛେ ଘର ନାଇଁ ମିଳୁ ଘର ନାଇଁ ଦ୍ୱାର ନାଇଁ ଜମିନ ନାଇଁ ବାଡ଼ି ନାଇଁ ଜଣାଲ ପୁଅ ଗୋଟେ ଦେଇଛେ ତାଙ୍କର ପରିବାର ଧରି କରି ଜଣାନୁ ସରପଞ୍ଚ ନେ ଆମର ସବକେ ତ ଜଣାନୁ ଘର ଉଦରଲା ହେଦେ ଗୋଟେ ଖା ଏଟା ଦେଖି ଫଟୋ ବି କଲା କିଛି ନାଇଁ ମିଳିଲା ଏନ୍ତା ତ ଆଜ୍ଞା ସରପଞ୍ଚ ଇଟା ମାନଙ୍କୁ ସବୁ କାଗଜ ପତ୍ର ଦେଇ ଦେଇ ହାରି ଗଲୁ ଆଜ୍ଞା ଘର ଉଦରି ଥିଲା ବି ନେଇ ମିଳିଲା ତାଲପତ୍ରୀ ବି ନେଇ ମିଳିଲା ଆଜ୍ଞା ସେଟା ଦି କରି ଆଜ୍ଞା 7-8 ବର୍ଷ ହେଇଗଲା ନା ନିଜେ ଆର୍ ମାଡ଼େ ବନାଲୁ ଏନେ ତେନେ ଲାଗୁଦାର କରି କରି ଆର୍ ଚଲୁଛୁ ଆର୍ କେନ୍ତା କର୍ମୁ ଆଜ୍ଞା କାଁ କର୍ବା ଆଜ୍ଞା ହେନ୍ତି ତ ଜରି ଫରି ଛାଇ କରି ରହୁଛୁ ଆରୁ ବର୍ଷା ଦିନ ବେଶୀ ଅସୁବିଧା ରହୁଛୁ ପୁରା ତଲେ ପାଣି ପାଜରି ଯାଉଛେ ବେଶୀ ଅସୁବିଧା ରହୁଛୁ ମୋର ସପରିବାର ସେତୁନ୍ ଘର ଲାଗି ଏତେ ଆପ୍ଲିକେସନ୍ ଲେଖି କରି ଦେଇ ଦେଖୁଛେ ବ୍ଲକ୍କେ ଯେ ଦେଖୁଛେ ଆର୍ ଅଫିସ୍ ପଞ୍ଚାୟତ ଦେଖୁଛେ ଜରି ଫରି ମିଳୁ ଉପରେ ଲଗେଇ କରି ରହିବି ବୋଲଛେ ସେଟା ପନି ନେଇ ପାରୁଛି କିଛି ସରକାରୀ ସହାୟତା ମିଳୁଛେ ନି ମୋତେ ଗୁଲାମୁଣ୍ଡା ବ୍ଲକ୍ ନେ ଗଲା 2016-17 ମସିହାନେ 7,512 ଜଣ ହିତାଧିକାରୀଙ୍କୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ନେ ସାମିଲ କରାଯାଇଥିଲା ତାର ଭିତରୁ 6,751 ଘର ପୁରା ହେଇଥିବାର ବେଲ୍କେ 761 ଘର ଏବେ ବି ଅଧାନେ ଅଟକି ପଡ଼ିଛେ କେନ୍ଦ୍ର ସରକାର ଗରିବ ଲୋକଙ୍କର ଲାଗି ଆବାସ ଘର ଯୋଗାଇ ଦେଉଥିବାର ବେଲ୍କେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଅଧିକାରୀ ଆର୍ ନିର୍ବାଚିତ ପ୍ରତିନିଧିମାନେ ଲୋକଙ୍କୁ ଘର ଦେବା ବାହାନାନେ ଶୋଷଣ କରୁଛନ୍ ଇ ବଛର ଲଘୁଚାପ ବର୍ଷାନେ ଜହ ଲୋକଙ୍କର ଘର ଭାଙ୍ଗି ଯାଇଛେ ଲୋକେ ଏବେ ଭଙ୍ଗା ଦଦ୍ରା ଘରେ ରହି ଆସୁଛନ୍ ଆଜ୍ଞା ବହୁତ ଅସୁବିଧାରେ ଅଛୁ ଘର ନେଇ ଦ୍ୱାର ନେଇ ସରପଞ୍ଚ କହୁଛୁ ମେମ୍ବରକେ କହୁଛୁ କହିଲେ ବି ତ କିଛି ଘର ଦ୍ୱାର ଦେବାର ନାହିଁ କିଛି ନାହିଁ ଆର୍ ଭାରି ଅସୁବିଧାରେ ରହୁଛୁ ଆମେ ତ ଗରିବ ଲୋକ ନିରୀକ୍ଷ ଲୋକ କୁଡ଼ିଆ ହେଲା ନା ଆଜ୍ଞା 20-30 ବର୍ଷ ବି ହେଲା ନ ବନେକର ଅଛେ କିଛି ଘର ଦ୍ୱାର ତ ମିଳିବାର ନାହିଁ କିଛି ନାହିଁ କାଁ କରିବୁ ଆଜ୍ଞା କେତେ ଲୋକ କହିମୁ ନେଇ ତ ହେଇପାରବାର ସେ ଘର ଦ୍ୱାର ବି ଦେବାର ନାହିଁ କିଛି ନାହିଁ ବାରୁ ଭାରି ଅସୁବିଧାରେ ଅଛୁ ଆମେ ପ୍ରାୟ ଲୋକର ଘରଟା ଏନ୍ତା ଭାଙ୍ଗି ଦେଇଛେ ଆଜ୍ଞା ଆଉ ବହୁତ ଅସୁବିଧାରେ ରହୁଛନ୍ ଯେ ସେଥିର୍ଲାଗି ମୁଇଁ ସରକାରକେ ପ୍ରଶାସନକେ ମୁଇଁ ଅନୁରୋଧ କରୁଛେ ଆଜ୍ଞା ଯେ ତାଙ୍କୁ ଅତି ଶୀଘ୍ର
କିଛି ଗୋଟେ ସହାୟତା ହିସାବରେ ଘର ଦୁଆର ଟିକେ ଦିଆଯାଉ ଆଜ୍ଞା, ଯେହେତୁ କି ବହୁତ ନିରୀହ ଗରିବ ଲୋକମାନେ ଆମର ଏ କର୍ମାଟରେ ଅଛନ୍, ସେଥିର୍ ଲାଗି ଅନୁରୋଧ କରୁଛେ ସରକାରକେ ଯେ ସବୁ ସରକାରୀ ସହାୟତା ହିସାବରେ ଘର ଦୁଆର ଟିକେ ଦିଆଯାଉ। ଗରିବ ଲୋକ ପଞ୍ଚାୟତ ଠାନୁ ମୂଲ କରି ବ୍ଲକ ତକ ନର୍ଦି ନର୍ଦି ହଇରାଣ ହେଉଛନ୍, ବାର ବାର ଗୁହାରି କଲେ ବି କିଏ କିଛି ନାଇଁ ଶୁଣବା, କେବେ ଗରିବଙ୍କର ଦୁଃଖ ପ୍ରଶାସନ ଶୁଣୁଛେ, ଇଟା ଦେଖବାକେ ବାକି ରହିଲା। କଲାଣି ଜୁନାଗଡ଼ନୁ କୁମାରମଣି ଦୁର୍ଗାଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ସମୟ ହେଇଛି ଆର ଗୋଟେ ବ୍ରେକ୍ ନେମା। ବ୍ରେକ୍ ଉତ୍ତରୁ ସ୍ୱାଗତ। ସୁନ୍ଦରଗଡ଼ ହେମଗିରି ବ୍ଲକ ଜାମକାନି କୋଇଲା ଖଣି ପ୍ରକଳ୍ପକେ ବିରୋଧ କରିଛନ୍ ଗାଁ ଲୋକ। ବେଦାନ୍ତ କମ୍ପାନୀ ଇ ଜାମକାନି କୋଇଲା ଖଣି ପାଇଥିବାର ବେଲ୍କେ ବିସ୍ଥାପିତଙ୍କର ଦାବି ପୂରଣ ନାଇଁ କରି କମ୍ପାନୀ ଜୋର ଦବଜଦର କୋଇଲା ଉତ୍ତୋଳନ ମୂଲ କରୁଥିବାର ଅଭିଯୋଗ କରିଛନ୍ ଗାଁ ଲୋକ। ହଜାର ହଜାର ଲୋକ କୋଇଲା ଖଣି ଘେରାଉ କରିବା ସାଙ୍ଗେ ବେଦାନ୍ତ ଗୋବ୍ୟାକର ନାରା ଦେଇଛନ୍। ସ୍ୱାଧୀନ ଭାରତରେ ଇଟା ଗୋଟେ ପହଲା ଘଟଣା ହେ, ଯେନ୍ ଜାଗାରେ ପୋଲିସ ପ୍ରଶାସନ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଲୋକଙ୍କର ସୁବିଧା ଅସୁବିଧା ନାଇଁ ବୁଝିକିରି ବାହାରୁ ଗୁଣ୍ଡା ସବୁ ଆଣିକିରି ଦାଦାଗିରି ହିସାବରେ ମାଇଜ କରୁଛେ, ଇଟାକେ ଆମେ ପ୍ରତିବାଦ କରୁଛୁଁ। ଆଉ ଇଟା ଅନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାଲ ତକ ପ୍ରତିବାଦ ରହିବା, ଦିନ ରାତ ଆମେ ଏନେ ଜଗିକିରି ରହିମୁ। ଆମେ ତାକୁ ସଚେତନ କରୁଛୁଁ, ଯେତେବେଳେ ବି ସେମାନେ ଆଲୋଚନା କରିବାର ଲାଗି ଆସିଛନ୍ ଥରେ ଦୁଇ ଥର ଆମେ ଶାନ୍ତିପୂର୍ବ ହିସାବରେ ତାଙ୍କର ସାଙ୍ଗେ ଆଲୋଚନା କରିଛୁଁ। ସବୁଠୁ ଦୁଃଖର କଥା ହେ, ମେଣ୍ଡ୍ରା ବୋଲି ଗୋଟେ ଗାଁ ଅଛେ, ବାର ବର୍ଷ ହେଲାଣି ବିସ୍ଥାପିତ ଜନ, ଆଜ ତକ ଇ ସରକାର ତାକୁ ଜମିର ପଟ୍ଟା ନୁହେଁ ଦିଏ, ଇତାନୁ ଦୁଃଖର କଥା କାଣ ଅଛେ, ସେମାନେ ଏନ୍ସାର ଦୌଡ଼ି ପାରିବେ। ଦୁଇ ନମ୍ବର କଥା ହେଲା ପୋକ ମାଛି ବାଗିରି ସେମାନେ ଅଛନ୍, ନା ନୌକରି ପାଇଲେ, ନା ପାଣି ମିଳିଲା, ନା ବିଜୁଳି ମିଳିଲା, ଆଜି ବାର ବର୍ଷ ପରେ ତାକୁ କୋଇଲା ଖୋଦାନ କରିବା ଲାଗି ତାକୁ ଅନୁମତି ମିଳୁଛେ। ତ ସେ ଲୋକମାନଙ୍କର ଦୁଃଖ ସୁଖ ପ୍ରଶାସନ ବୁଝିବା କି ନାଇଁ ବୁଝେ, ଏଇଟା ଇଂରାଜୀରୁ ବେଶୀ ଜୁଲୁମ କରୁଛନ୍ତି ମାନେ। ଆଜ୍ଞା, ସ୍ଥାନୀୟ ଲୋକ କିଛି ସେମିତିଆ ନାହିଁ ଆଜ୍ଞା, ସ୍ଥାନୀୟ ଲୋକ ସବୁ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି କମ୍ପାନୀକୁ। କେତେ ଜଣ ଅଛନ୍ତି ଆଜ୍ଞା ଯେଉଁମାନେ ଅନ୍ୟାସରି ସେଥିରେ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କୁ ହଇରାଣ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ କହୁଛନ୍ତି, କିଛି ପ୍ରୋଟେଷ୍ଟ ନାହିଁ, କିଛି ବେନିୟମ କାମ ନାହିଁ। ଲୋକ ଆମ ସାଙ୍ଗରେ ଅଛନ୍ତି, 5 କନସଲଟେସନ, ତାଙ୍କର ମୁଖ୍ୟ 3 ଡିମାଣ୍ଡ ଥିଲା ଆଜ୍ଞା। ସେ 3 ଡିମାଣ୍ଡ ହେଲା, 1 କମ୍ପେନ୍ସେସନ୍, ସେଇଟା ଆମେ ଦେଲୁ ଆଜ୍ଞା, ଅକ୍ଷରେ ଦେଲୁ, ଚାଲିଛି ବି। ତାପରେ ଆଜ୍ଞା ତାଙ୍କର ଚାହିଁଥିଲେ, ଗତ 10 ପାସ୍ ହୋଇଗଲାଣି, ଆମର ପିଲା ଛୁଆ ଯେଉଁ 18 ଉର୍ଦ୍ଧ୍ୱ ହେଲେ ତାଙ୍କ ପାଇଁ ସର୍ଭେ କରି ତାଙ୍କ ପାଇଁ ଚାକିରି କିମ୍ବା କମ୍ପେନ୍ସେସନ୍ ବ୍ୟବସ୍ଥା କର, ଆମେ ହଁ କହିଛୁ, ନିଜେ ADM ଥିଲେ। ତା ସାଙ୍ଗରେ 3 କଥା ତାଙ୍କର ଡିମାଣ୍ଡ ଥିଲା, ଏଇ ଭିତରେ ଯେଉଁ ପିଲା ଛୁଆ ବଡ଼ ହେଲେ ଘର ତିଆରି କଲୁ, ବାହାଘର କଲୁ, ସେ ପାଇଁ ବି ଟିକେ କମ୍ପେନ୍ସେସନ୍ ବ୍ୟବସ୍ଥା କରାହଉ। ଠିକ୍ ଅଛି କହିଲୁ, ସର୍ଭେ କରିକି PWD ଯାହା ଥିବ ସେ ଆଜ୍ଞା ବ୍ୟବସ୍ଥା କରିବୁ। 4 ହେଲା ନିକୋ ଛାତ୍ରଙ୍କର ନାଇଁ ମିଲ୍ବା ପତା, ଭୁବନେଶ୍ୱରକେ ପଢ଼ବାକେ ଆସିକରି ଗାଏବ ହେଇଯାଇଛନ୍। ପିଲାକେ ଝୁରି ଝୁରି ଭାଙ୍ଗି ଗଲାନ ପୁରା କୁଟୁମ୍, ତୁଟୁଛେ ପୁଲିସର ତଦନ୍ତ ଉପରେ ଭରସା। ପୋକେ କେତେ ଖୁସି ନେ ଘରୁ ବାହାର କରି ଭୁବନେଶ୍ୱରକେ ପଢ଼ବାକେ ପଠେଇଥିଲେ, ହେଲେ ଆଶ କରିଥିଲେ ପିଲା ଭଲ ପାଠ ପଢ଼ବା, ହେଲେ ଘଟଣା କିଛି ଅଲଗା ହେଇଗଲା। ପୁଅ ନିଖୋଜ ହେବାର 4 ପରେ ବି ତାର ପତା ନାଇଁ ମିଳୁଥିବାରୁ ଅସନ୍ତୋଷ ପ୍ରକାଶ କରିଛନ୍ ପରିବାର ଲୋକେ, ଆର୍ ସରକାରଙ୍କର ଆଗେ CBI ତଦନ୍ତ ଦାବି କରିଛନ୍। ଆସିଗଲା ମୋର ପୁଅ ନିଖୋଜ ଅଛି, ତାପରେ ପୋଲିସକୁ ବି ଆମେ କେତେ ଗୁହାରି କଲୁନ, ଏସେମ୍ବଲିରେ କୋଶ୍ଚିନ୍ କଲେ ଆମ କୋଶ୍ଚିନ୍ MLA ଆଜ୍ଞା, ତେବେ ବି କିଛି ତାର ସୁଫଲ ନାଇଁ ପାଇବାର। ଆମେ ପରିବାର ବହୁତ ଦୁଃଖିତ ଅଛୁ, ସବୁବେଳେ ଭାଙ୍ଗି ପଡ଼ିଛୁଁ, ତାର ଲାଗି ସବୁବେଳେ ଚିନ୍ତା। ପୋଲିସ ଦେଖୁ ସେ କହୁଛେ ସବୁବେଳେ ଯେ ସୁରାଗ ଚଲିଛେ, ସୁରାଗ ଚଲିଛେ, ହେଲେ ସୁରାଗ ଟୋଟାଲି ଆମେ ପିଲାର ସନ୍ଧାନ ନାଇଁ ପାଇପାର୍ବାର୍। ଏଠି ବଡ଼ ମାନେ କ୍ୟାପିଟାଲରେ ରାଜଧାନୀରେ ଆମେ କେସ୍ଟେ କରିଛୁଁ, FIR ଦେଇଛୁଁ, ମାନେ ପୋଲିସ ଯଦି ଭୁବନେଶ୍ୱର ପୋଲିସ ଯଦି କିଛି ପାଇନି ପାରୁଛି ବୋଲେ ଆମେ ସେଥିରେ ଆମେ କିଏ ସେଥିଲାଗି। ସମୟ ସରିଛେ, ନୂଆଖାଇ ଏକ୍ସପ୍ରେସ୍ କେନ ଶର୍ମା ଆଖି ଦେଖୁଥାନ୍, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ, ଜୁହାର।